আসসালামু আলাইকুম আজকে আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত এই অধ্যায়টা করব তো এই অধ্যায়ে আমরা প্রথমে সেভেন এ থেকে শুরু করব তো যেহেতু সপ্তম অধ্যায়ের এটা প্রথম ভিডিও তো আমি একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলে নিই সেটা হচ্ছে যে আমি এই অধ্যায়টা অক্ষরপত্র বই অনুসারে সমাধান করছি এখন অনেকে বলতে পারো যে কেতাপউদ্দিনের বই কেন নিলাম না কারণ ইউটিউবে অনেকে এই কেতাপউদ্দিন স্যারের বই ফলো করে ম্যাথ সমাধান করছে অক্ষরপত্র খুবই কম আছে সেজন্য আমি অক্ষরপত্র নিয়ে করছি আর ম্যাথের কোনো পার্থক্য নাই একটু খুঁজে আর কি কোশ্চেনটা খুঁজতে হবে কষ্ট করে ঠিক আছে অঙ্ক আর সমাধান সব কিন্তু একই আরেকটা হচ্ছে যে আমি এক এক করে কিছু এক এক করে সবগুলা ম্যাথ যেহেতু করাই দেই তো আমি আগে অনেক বেশি বেসিক নিয়ে কথা বলি না কারণ এক এক করে ব্যাখ্যা দেওয়ার সময় এমনিতেই তোমরা অনেক কিছু জানতে পারবা ঠিক আছে তো প্রথমেই বেশি কিছু বলি না আর আমি অক্ষরপত্র বই দু হাজার সালের বইকে ফলো করে ম্যাথ করছি তোমরা যদি এটা অনেক বছর পরে ভিডিও দেখে থাকো তাহলে হয়তো বা নতুন কয়েকটা ম্যাথ নতুন অ্যাড হইতে পারে সেক্ষেত্রে তোমরা ঘাবরাবা না তোমরা আমি যে ম্যাথগুলো দেখাইতেছি সেগুলো আগে ভালো করে করে ফেলবা তারপর যে দু একটা ম্যাথ নতুন আসবে সেগুলো তোমাদের এইচডাব্লিউ থাকবে ঠিক আছে আচ্ছা আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর তোমার বান্ধবের কাছে শেয়ার করবা ঠিক আছে আর তোমরা যদি চাও তাহলে আমি এই অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথ সলভ করে দেওয়ার পরে এই অধ্যায়ে যে আমাদের বোর্ড কোশ্চেন আছে বা সৃজনশীল প্রশ্ন এমসি কি এগুলোরও সমাধান করে দিব ঠিক আছে যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা এখন আমরা সেভেন এ কিছু কথা বলি আমাদের আমরা তো সায়েন্সের স্টুডেন্ট আমাদের এসএসসিতে হায়ার ম্যাথ ছিল সেখানে কিন্তু সংযুক্ত কোন ত্রিকোণমিতি কোনো পাঠ ছিল অষ্টম অধ্যায় যতটুকু মনে পড়ে সেখানে আমরা এই ম্যাথগুলা সেভেন এইট যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা নাইন টেনে শিখে আসছি ঠিক আছে যদি এই আমি দেখাই দিচ্ছি যদি তোমরা এগুলো না পারো তাহলে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব এই বিষয় নিয়ে আলাদা একটা ভিডিও করতে আর যারা পারি তাহার তারা কি খুব সহজেই সেভেন এ করে ফেলবো এইটা আমাদের সপ্তম অধ্যায় এই অধ্যায়টা এ থেকে জি পর্যন্ত আছে ঠিক আছে আমাদের ডি থেকে বা বলো ই থেকে জি পর্যন্ত অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে অনেক বেশি সৃজনশীল আসে বিশেষ করে জি থেকে আর এ থেকে আসে না এমন না ধরো যে জন্য আসতে পারে আচ্ছা যাই হোক তো আমাদের প্রথম থেকে শিখতে হবে কারণ বেসিক ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো এর চতুর্ভাগ আঁকলাম এটা কি আমাদের প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ঠিক আছে আচ্ছা আমরা কি জানি এখানে কি সবাই পজিটিভ হয় অল পজিটিভ এখানে কারা পজিটিভ সাইন আর কসেক পজিটিভ হয় এখানে কে টেন আর কট এখানে কে সেক আর কস ঠিক আছে এ ঘরে পজিটিভ হয় এটা আমরা জানি যারা আমরা জানি তাদের তো ভালো অনেকে নাও জানতে পারো বা ভুলে যেতে পারো সেজন্য আমি আরেকটু মনে করাই দিতেছি ঠিক আছে সেভেনে পুরাটা এইসব বিষয় আচ্ছা এরপরে ধরো যে আমাদের কি আছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এরকম হলে তখন আমাদের কেমন হয় এটা যদি আমাদের চতুর্ভাগ হয় সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তার মানে কি এই ঘরে এই ঘরে কি সবাই পজিটিভ তার মানে কি সাইন পজিটিভ আসবে আচ্ছা এখন নাইনটি ডিগ্রি এটা কি আমাদের বেজর আছে তাই না দেখো সামনে এক এক মানে কি আমাদের বেজর তো সাইন থাকলে তখন এটা কি হয়ে যাবে কস তার মানে কস থিটা পজিটিভ আসছে কিন্তু এই ঘরে থাকার কারণে সাইন সাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে কত আশা করি এগুলো আমি পারি আমরা পারি তো আমি এরপর আরেকটা এক্সাম্পল দেখাই দিলাম আরেকটা দেখাচ্ছি আচ্ছা এটা যদি আমাদের কোর্শন হয় তাও তখন আমি লেখচিত্র আমাদের গ্রাফ যদি আঁকি সরি আমাদের চতুর্ভাগ যদি আঁকি আচ্ছা কি বলছে টেন একশো আশি ডিগ্রি তার মানে কত টেন একশো আশি মানে কত এইভাবে আছে ঠিক আছে আচ্ছা এখন দেখুন আমরা কী বলছি একশো আশি ডিগ্রি তার মানে এ পর্যন্ত আসলো টেন মাইনাস থ্রিটা তার মানে কি এ করে করে কে কে পজিটিভ বলছি সাইন আর কসেক পজিটিভ তার মানে এ ঘরে কি টেন নেগেটিভ তার মানে নেগেটিভে চিহ্ন আসবে এখন দেখো টু তার মানে কি জোর সংখ্যা জোর সংখ্যা হলে কি টেন চেঞ্জ হয় না তার মানে টেন টেনই থাকবে মাইনাস টেন থিটা তার মানে টেন একশো আশি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে কত টেন টিটা আশা করি এগুলো জানি তো এই ঘরে কে কোথায় পজিটিভ হয় সেটা বললাম এখন আমরা যদি ভুলে থাকি যে জোর হলে কোনটা হবে বেজোর হলে কোনটা সেটাও বলে দিচ্ছি যে যখন জোর হবে তখন তো চেঞ্জ হয় না জোর হলে কি চেঞ্জ হয় না বেজোর হলে চেঞ্জ হয় তাহলে যদি বেজোর হয় তখন সাইন হয়ে যায় কি সাইন থাকলে কস হয়ে যাবে আর কস থাকলে সাইন হয়ে যাবে আচ্ছা সেক থাকলে কি হয়ে যাবে সেক থাকলে কেক হয়ে যাবে কসেক থাকলে কি সেক হয়ে যাবে আচ্ছা এরপরে যদি টেন থাকে তাহলে কি হয়ে যাবে হয়ে যাবে আর কট থাকলে কি টেন হয়ে যাবে এখানে যদি ধরো যে আমাদের টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা যদি দিত তার মানে কি টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ঠিক আছে তার মানে এই ঘরে সবাই পজিটিভ তার মানে টেন পজিটিভ আসতো আচ্ছা টেন থিটা আসার কথা কিন্তু যেহেতু নাইনটি ডিগ্রি দেখো আমি হিসাব করতেছি টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটার জন্য যেহেতু নাইনটি ডিগ্রি তার মানে কি এটা জোর বেজোর সামনে ওয়ান বেজোর হলে কি চেঞ্জ হয়ে যায় তার মানে টেনের বদলে কি হবে আমাদের কট থিটা ঠিক আছে তার মানে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কত কট থিটা এভাবে করে তোমরা এক এক করে আশা করি বের করে ফেলবা আর যারা জানো তারা সেভেনে ডাইরেক্ট শুরু করতে পারো আচ্ছা এখন আমরা অনুশীলনী সেভেনে শুরু করি ঠিক আছে হ্যাঁ বলে রাখি এটা যেহেতু ত্রিকোণমিতি অধ্যায় তার মানে কি ত্রিকোণমিতির সূত্র অবশ্যই জানা থাকতে হবে তো আমার চ্যানেলে ত্রিকোণমিতির সূত্র নিয়ে একটা আলাদা ভিডিও আছে যেখানে আমাদের এই উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্রে ত্রিকোণমিতি অধ্যায় যত সূত্র দরকার সব আমি একটা ভিডিওতে টাইপ আকারে গুছিয়ে দিয়েছি তোমরা আগে প্রথমে খাতায় নোট করে রাখবা তারপর প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে বারবার পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে ঠিক আছে ত্রিকোণমিতি সূত্র ছাড়া কিন্তু এগুলো আসলে বুঝবা না বা পরীক্ষার হলে সূত্র যদি মনে না পড়ে তাহলে ম্যাথ করবা কিভাবে তাই না অবশ্যই ত্রিকোণমিতি সূত্রের ভিডিওটা দেখে নিবা আমি চেষ্টা করব প্রথম কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে বক্সে লিঙ্কটা দিয়ে দিতে ঠিক আছে আচ্ছা এখন দেখো অনুশীলনী এ এখানে আমাদের এক নাম্বার কোশ্চেনটা কি বলছে

আমাদের এইসব ম্যাথের সমাধান করছি যারা পারি তারা তো পারি আর যারা পারি না তারা দেখে নেই ঠিক আছে আচ্ছা দেখো যখন এইভাবে থাকবে ঠিক আছে আচ্ছা দেখো এভাবে আছে তখন এই যে ডিগ্রিটা আমাদের কি চতুর্বার ঠিক আছে এটা কি নাইনটি ডিগ্রি আমাদের হিসাবটা কি নাইনটি ডিগ্রির হিসাব হয় তাই না আচ্ছা তো এখন আমি এটাকে নাইনটি ডিগ্রি বা একশো আশি ডিগ্রি এইসব হিসাবে আনতে চাই তো সহজে ক্যালকুলেটর দিয়ে আমি করি সব সময় যে আমাদের কত আছে থ্রি দেখো থ্রি সিক্স থ্রি জিরো বাঘ নাইনটি যে কোনটাই দেওয়া থাকবে আমরা কি করব প্রথমে নব্বই দিয়ে বাঘ করব বাঘ দিলাম কত আসলো চল্লিশ পয়েন্ট সামথিং ঠিক আছে তার মানে পূর্ণ সংখ্যা কত চল্লিশ তার মানে আমি কি করব প্রথমে সে যে কোন যেটা দেওয়া আছে সেটা লিখলাম এরপরে চল্লিশ পাইছি না চল্লিশ গুণ নাইনটি আচ্ছা এটা পাইলাম আচ্ছা তো চল্লিশ গুণ নাইন্টি এবার কত হয় দেখি চল্লিশ গুণ নাইনটি কত তিন হাজার ছয়শো তিন হাজার ছশো আচ্ছা এখন আমাদের কোশ্চেনে কত দেওয়া ছিল থ্রি সিক্স থ্রি জিরো মাইনাস এন্সার কত বা কী তিরিশ বাকি তার মানে আমাদের তার মানে কত যোগ করতে হবে তিরিশ ঠিক আছে আচ্ছা এটা বুঝছো দেখো হিসাবটা কি যে কোনটা দেওয়া থাকবে প্রথমে দ্বারা ভাগ করে ফেলবা ভাগ করলে যে পূর্ণ সংখ্যাটা এটা লিখলাম তার মানে এটার সাথে এটা এটা গুণ করলে আমাদের কত আসে আসে আর এখন এই হাজার ছশো তিরিশ করতে এটার সাথে কত যোগ করতে হবে তিরিশ যোগ করতে হবে তো তিরিশ যোগ করে দিলাম আশা করি হিসাবটা বুঝছো অনেক সোজা কিন্তু আচ্ছা আমি এইভাবে করি তোমরা যদি অন্য কোনোভাবে সমাধান করতে জানো তো তোমরা করবা ঠিক আছে আচ্ছা তার মানে এখানে কত আসলো আমার চল্লিশ ইন্টু নাইনটি প্লাস তার মানে কি আসলো আমার যে আচ্ছা এখন দেখো আমি একটু কত আসলো চল্লিশ কতবার ঘুরবো আমরা চল্লিশ বার এখান থেকে শুরু হবে এক দুই তিন এভাবে করে চল্লিশ বার ঘুরতে হয় তো একটু শর্টকাটের জন্য যেহেতু চারটা ঘর তো আমি চার দ্বারা ভাগ করলে কত দশ আচ্ছা তার মানে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আসলো আচ্ছা এখন দেখো প্লাস থিটা তার মানে কত প্লাস থিটা মানে কত আমাদের এই ঘরে বোঝায় ঠিক আছে তার মানে ঘরে কি অল পজিটিভ ঘরে কি অল পজিটিভ হয় আচ্ছা তার মানে কি আমাদের সেকে যে মানটা সেটা পজিটিভ আসবে আর আরেকটা কি যে দেখো সামনে কি জোর সংখ্যা জোর সংখ্যা হলে কি চিহ্ন চেঞ্জ হয় না তার মানে সেক কত হবে আমাদের সেক থার্টি ডিগ্রি আচ্ছা কীভাবে আসলে বুঝছো তোমরা যদি অন্য কোনো নিয়মের সমাধান করতে পারো করবা ঠিক আছে আমিও নাইনটিন এগুলো করছিলাম তোমরা হয়তো বা আমার থেকে আরও বেশি ভালো জানো ঠিক আছে আচ্ছা তো এভাবে সমাধান করা যায় কত আসলে সেক থার্টি ডিগ্রি এখন সেক থার্টি ডিগ্রির মান কত টু বাই রুট থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রথম দু একটা অঙ্ক একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সোজা মনে হয় আচ্ছা এরপরে দুই নাম্বার এক দুই নাম্বারে কি বলছে কট মাইনাস এক ঠিক আছে এক হাজার ডিগ্রি আচ্ছা এমন যখন থাকবে তখন কি আমরা কি লিখতে পারি যে কট মাইনাস থিটা মানে কত ধরো কট মাইনাস থিটা তার মানে এই ঘরে আমাদের কত এই যে এটা দেওয়া আছে তো আমরা কি জানি যখন কট মাইনাস থিটা হবে তখন সেটা কি হয়ে যায় মাইনাস থিটা হয়ে যায় কারণ এই ঘরে কি কট নেগেটিভ তার মানে মাইনাস এটা লিখলাম আচ্ছা এখন কি বলছি যে এটা থাকলে কি করতে হবে আমাদের নাইনটি দ্বারা ভাগ করবো এটা আমার কাছে বেশি সোজা লাগে আর কি তো যেই সংখ্যাটা দেওয়া আছে লিখলাম ভাগ নাইনটি কত আছে সতেরো পয়েন্ট ফাইভ তো আমাদের পূর্ণ সংখ্যা কত এখানে সতেরো ঠিক আছে সতেরো ইন্টু নাইনটি লিখি তাহলে আগে মাইনাস কট লিখলাম কত লিখলাম সতেরো ইন্টু নাইনটি আচ্ছা এখন দেখি কত যোগ করলে এটা আসবে সতেরো ইন্টু নাইনটি তার মানে পনেরোশো তিরিশ আসছে কত যোগ করলে পনেরোশো পঁচাত্তর আসবে পঁয়তাল্লিশ যোগ করলে ঠিক আছে তার মানে যোগ পঁয়তাল্লিশ এখন তুমি এটা যোগ গুণ যোগ করে দেখো আবার এটাই আস্তে আস্তে ঠিক আছে আচ্ছা আশা করি আমরা এতটুকু বুঝছি এরপরে কি দেখো মাইনাস দিলাম মাইনাসের মাইনাসটা বসালাম এখন দেখো এটা কি সতেরো কি বেজের সংখ্যা বেজের সংখ্যা হলে কি চেঞ্জ হয়ে যাবে তার মানে কট কি হয়ে যাবে টেন হয়ে যাবে আচ্ছা এরপরে আমাদের কি আছে মাইনাস টেন এরপর আমরা দেখি এখানে আচ্ছা মাইনাস এটা অলরেডি ছিল তো ব্রেকেট দিয়ে রাখি পরে আবার যদি মাইনাস আসে আচ্ছা এখন কি আমাদের সতেরো ইন্টু নাইনটি তো এইভাবে ঘুরতে হবে আমাদের তো এটা কি আমাদের আমাদের যে কট এটা কি চতুর্ভাগে কি ঋণাত্মকে পরে তো সেজন্য কি হবে আমাদের এটা মাইনাস আসবে আচ্ছা এরপরে কি আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি লিখলাম তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস আসলো আর টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান আচ্ছা পরের কোয়েশনটা দেখি এটা দেওয়া আছে আচ্ছা এখান থেকে কি লেখা যায় দেখো এটা মানে কত আমাদের আশি ফাইভ ইন্টু একশো আশি বা টু মানে চারশো পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে হচ্ছে যদি আমরা নাইনটি দ্বারা এটাকে ভাগ করি কত পাঁচ তার মানে এখান থেকে কি আসে আমাদের এখান থেকে এক দুই তিন চার পাঁচ এ ঘরে আসলো কস এটা আসলো তারপর মাইনাস থ্রিটা তার মানে এ ঘরে আসে অল পজিটিভ এ ঘরে কি সবাই পজিটিভ আচ্ছা আর যেহেতু এটা বেজোর সেজন্য কি আমাদের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তার মানে সাইন হয়ে যাবে কি কস হয়ে যাবে সাইন আর যেহেতু অল তার মানে পজিটিভই থাকবে আর যেটা আছে সেটা কত নাইন পাই উনিশ পাই বাই থ্রি আচ্ছা প্রথমে আমরা এটা পাইলাম এখন আমরা এখান থেকে কাজ করব। তো কি বলছে যে ডিগ্রিটা দেওয়া থাকবে এটার কাজ করতে হবে আমাদের এখানে আমি লিখলাম সাইন দেখো ক্যালকুলেটার দিয়ে আমরা করি যে উনিশ ইন্টু পাই মানে একশো আশি ডিগ্রি ভাগ টু কত আসছে আমাদের সতেরোশো দশ বাঘ নাইনটি আচ্ছা টু আমাদের থ্রি ছিল তার মানে উনিশ ইন্টু একশো আশি আচ্ছা একশো আশি বা থ্রি এটা লিখলাম প্রথমে এটার বাটার মানটা কত আসলো আমাদের এগারোশো চল্লিশ এখন এটাকে নাইনটি দ্বারা ভাগ করি কত আসছে বারো পয়েন্ট সামথিং তার মানে বারো ইন্টু নাইনটি আগে বের করি বারো ইন্টু নাইনটি আচ্ছা এখন কত আসে বারো ইন্টু নাইনটি কত এক হাজার আশি আমাদের আছে কত একটু আগে বললাম এখানে লিখে রাখি মনে মনে আমরা হিসাব করতেছি এখানে কত আছে এক হাজার আশি আর এখান থেকে আমরা কত বের করছি উনিশ ইন্টু একশো আশি বা থ্রি এখান থেকে আমরা বের করছি কত এগারোশো চল্লিশ কত বের এখানে কত আছে এগারোশো আশি আচ্ছা যদি এরপর আমরা বিয়োগ করি কত ষাট তার মানে যদি আমরা ষাট যোগ দিই তাহলে আমাদের এটা আসবে আচ্ছা তাহলে দেখো এই দুইটার যোগফল আমাদের এটা আসে আচ্ছা এখন দেখো তার মানে কত এখানে আমাদের কত আছে জোর সংখ্যা তার মানে কি সাইন চেঞ্জ হবে না সাইন লিখলাম আচ্ছা এরপর এখানে দেখি ১২ ইন্টু নাইনটি তার মানে এভাবে বারো গড় যাবে তার মানে এইভাবে যদি হিসাব করি যে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই পর্যন্ত আসলে পরে কত আমাদের কত আসলো প্লাস ঠিটা তার মানে কি এই ঘরে আসে প্লাস এই ঘরে কি অল পজিটিভ তার মানে এখানে চিহ্নটা পজিটিভ থাকবে তার মানে শুধু কত আসে আমাদের সাইন সিক্সটি ডিগ্রি আসে তার মানে কত সাইন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার রুট থ্রি বাই টু অ্যান্সার আশা করি তোমরা বুঝছো এভাবে করে আমরা সবগুলা ম্যাথের সমাধান করব। যখন এভাবে একটা সাইন তারপর একটা ডিগ্রির মান দেওয়া থাকবে এভাবে করে সমাধান করব। তোমরা বইয়ের উদাহরণ বা যে অঙ্কগুলো করেছি সেগুলোই কয়েকবার প্র্যাকটিস করবা তাহলেই হবে আর সেভেনে তো পুরাটা এটা দিলাম আচ্ছা এখন আমরা একে তিন পর্যন্ত করলাম এখন আমরা একে চার একটু অন্য টাইপের অঙ্ক কিন্তু খুব সোজা সেটা দেখব দেখো একের চার নাম্বারে কি বলছে এটা হচ্ছে আমাদের কোশ্চেন যে সাইন এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু পাই বাই সিক্স যেখানে এন পূর্ণ সংখ্যা বলছে যে এটার মান নির্ণয় করতে দেখে ভয় পাবা না দুই মিনিটে শেষ হয়ে যাবে দেখবা অনেক ছোট বললাম অনেক ছোট ঠিক আছে তো কি বলছে এন কি দেখো খেয়াল করো এন কি পূর্ণ সংখ্যা তার মানে আমি মাইনাস ওয়ান জিরো মানে ধনাত্মক ঋণাত্মক জিরো এইসব নিতে পারবো যেহেতু বলছে পূর্ণ সংখ্যা আচ্ছা তাহলে আমি এন ইকুয়েল মাইনাস ওয়ান দেখি এন ইকুয়েল মাইনাস ওয়ান হলে এন এর মানটা এখানে মাইনাস বসায় দাও বসালে কত আসে আমাদের হাফ আসে এন ইক্যাল মাইনাস ওয়ান হলে কত আসে হাফ আসে এটার মান কত আসলো আমাদের হাফ আসলো আচ্ছা এন এর মান জিরো হলে এন এর মান জিরো বসায় দাও তখন কত আসে হাফ আসে আচ্ছা এখন দেখো এন ইকুয়েল টু এম ধরলাম এখানে দেখো অর্থাৎ এন এর সাংখ্যিক মান জোর তার মানে ধরো যে জোর এনিক টু এম মানে জোর বোঝায় ধরো যে আমাদের এম এর মান এম এর মান যদি আমাদের ধরো আমি বেজের একটা সংখ্যা ধরি থ্রি যেহেতু সে জোরই আসবে যে কোনো বেজের সংখ্যা যদি আমি এম ধরেও থাকি তারপরে দুই দিয়ে গুণ করলে কি জোর হয়ে যাবে তার মানে টু এম টু এমটা কি সবসময় জোরই হবে ঠিক আছে তার মানে আমার একটা ধনাত্মক দেখো আমাদের কি বসে শুধু পূর্ণ সংখ্যা বসে তো আমি একটা জোর সংখ্যা ধরলাম এন এর মান যদি যে কোনো একটা পূর্ণ সংখ্যা হয় তো ওখানে যদি আমরা মান বসাই এখানে এন এর মান কত টু এম টু এম যদি বসাই তখন আমাদের মান কত আসে দেখো হাফ আসে আচ্ছা এবার আমরা একটা বেজোর মান ধরি দেখো কি বলছি টু এম সবসময় কি প্লাস হবে যেমন এম এর এম এর মান যদি আমি সেভেন ধরি তো টু এম মানে কত সাদুখানে চোদ্দ আচ্ছা এখন দেখো টু এম প্লাস ওয়ান তার মানে সবসময় এটা বেজোর হবে পনেরো ঠিক আছে টু এম প্লাস ওয়ান এটা সবসময় কি আমাদের বিজোর হবে এন এর মান বিজোড় হলে তখন আমাদের এই জায়গায় যদি আমরা মান বসাই তখন কত আসে হাফ আসে তার মানে দেখো এন এর মান জোর হইলো হাফ এন এর মান বেজোর হইলো হাফ এন এর মান ওয়ান মাইনাস ওয়ান হইলো হাফ এন এর মান জিরো হইলো হাফ তার মানে কি আমাদের এন এর মান পূর্ণ সংখ্যা হলে এই যে রাশি যেটা দিছে আমাদের সেটার মান কত হাফ এন একটি পূর্ণ সংখ্যা হলে নির্ণয় মান কত আমাদের হাফ আচ্ছা এরপর একের পাঁচ নাম্বার ম্যাটটাতে কি বসে টেন এন পাই বাই টু প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু পাই বাই ফোর এটা হচ্ছে আমাদের কোর্শন যেখানে এন শূন্য বা ধনাত্মক পূর্ণ সংখ্যা দেখো ইটা আগে বসে শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা ইটা আগে বসে কি পূর্ণ সংখ্যা শুধু বসে কি পূর্ণ সংখ্যা কোনো ধনাত্মকের কথা বলে নাই তা সেজন্য আমরা মাইনাস ওয়ান নিয়েছিলাম কিন্তু এখন বলে দিছে ধনাত্মক তার মানে কি আমাদের সব মানটা প্লাসের ভিতরেই যাতে থাকে এটা খেয়াল রাখতে হবে আরেকটা বসে শূন্য বা ধনাত্মক পূর্ণ সংখ্যা তো এটা আমরা যদি মেনে চলি তাহলে শূন্য বসে একটু শূন্য বসায় দেখি এন এর মান যদি শূন্য বসায় কত আসে ওয়ান আসে এন এর মান টু এম একটু ব্যাখ্যা দিলাম টু এম মানে কি জোর হয় তো এন এর মান কি যদি জোর হয় তাহলে এন এর জায়গায় টু এম যদি বসায় দিই তখন আমাদের মান কত আসে ওয়ান আসে আচ্ছা এন এর মান যদি বেজত ধরি আমরা এন এর মানটা যদি বেজত ধরি তখন কি আসে আমাদের মান কত আসে সেই ওয়ানই আসে ঠিক আছে ওয়ানই আসলো সুতরাং এন এর মান শূন্য কিংবা ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে নির্ণয় মান কত আসে আমাদের ওয়ান আশা করি বুঝছো অঙ্কটা কিন্তু খুবই সোজা একের শেষ অংখটা কি যে বসে কস টু এন পাই প্লাস মাইনাস পাই বাই ফোর যেখানে এন পূর্ণ সংখ্যা এখানে কিন্তু ধনাত্মক কি আমি জিরো ওয়ান মাইনাস ওয়ান এইসব নিতে পারি তো এন এর মান যদি প্লাস ওয়ান হয় তখন এন এর মানটা ওয়ান বসায় দিলে কত আসে ওয়ান বাই রুট টু এন এর মান যদি আমাদের জিরো ধরি তাহলে আমাদের এন এর মান জিরো বসায় দিলে কত আসে ওয়ান বাই রুট টুই আসে এন এর মান যদি মাইনাস ওয়ান ধরি মাইনাস ওয়ান কেন ধরবো কারণ এখানে ধনাত্মক বা ঋণাত্মক কিছু উল্লেখ করে বলে নাই বসে পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের মাইনাস ওয়ান পড়ে তো এন এর মান মাইনাস ওয়ান এখানে বসাই দিলে আমাদের কত আসে ওয়ান বাই রুট টু এন এর মান যদি টু মানে জোর ধরি তখন আমাদের কত আসে সে ওয়ান বাই রুট টু আবার এন এর মান যদি বিজোড় ধরি তাহলে কত আসে ওয়ান বাই রুট টু সব ক্ষেত্রে কি ওয়ান বাই রুট টু তার মানে এন যে কোনো পূর্ণ সং পূর্ণ মানের জন্য আমাদের কস টু অ্যান্ড পাই প্লাস মাইনাস পাই বাই ফোরের মান কত ওয়ান বাই রুট টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝছো আমার বইতে একের এই ছয়টা অঙ্কই ছিল তোমরা তোমরা কোনো যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কোনো আমাকে সাপোর্ট করার জন্য তোমরা শেয়ার করে দিলে আমি খুব বেশি খুশি হব অসংখ্য ধন্যবাদ